প্রবাদ আছে, কন্যা হলো বাড়ির লক্ষ্মী। প্রায় দেখা যায় সমাজের প্রতিটি স্তরে কন্যা শিশুর প্রতি অবহেলা। আমরা কেন ভাবি না আজকের কন্যা শিশু আগামী দিনে কোনো মমতাময়ী মা বা প্রেরণাদানকারী কোনো স্ত্রী? অনেকেই এখনও দেখা যায় কন্যা সন্তানের প্রতি দৃষ্টি না দিয়ে পুত্র সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে আগ্রহী, প্রয়োজনে সকল সুযোগ সুবিধা তাকে দেওয়া হয়। একজন পুত্র সন্তান ভালো হলে তা অবশ্যই গর্বের বিষয়, কিন্তু একটা কন্যা সন্তান ভালো মানুষ হিসেবে গড়ে উঠলে একটি পরিবার সুন্দর হতে পারে। বর্তমানে নারীরা আজ পুরুষের সমপর্যায়ে বা তার চেয়েও এগিয়ে, কোনো অংশে পিছিয়ে নেই। অফিস আদালত দেশ রাজ্য সব জায়গায় নারী ক্ষমতাসীন। তাই কন্যা শিশুর ভ্রূণ হত্যা নয়, কন্যাকে বাড়ির লক্ষ্মী হিসেবে গ্রহণ করুন। তাই সমাজের কাছে এই বার্তা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদক তথা দেশপ্রাণ এডুকেশন ফোরামের কনভেনার দীপু খানের কন্যা সন্তান হওয়ায় এই খুশিতে মিষ্টি খাওয়ানো এবং কাঁথি মহকুমা হাসপাতালে মাতৃমাতে প্রত্যেক শিশু ও মায়ের হাতে একটি করে চারা গাছ ও জলের বোতল দিলেন। এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ফোরামের নেতৃত্ব শেখ নুরুল ইসলাম, শিক্ষক আব্দুল সাত্তার, গৃহ শিক্ষক নেতৃত্বে দেবাশিষ সাউ, নৈনুল আলম, প্রত্যেকেই কন্যা সন্তানের বাবা। আমার কন্যা হয়েছে, সেই খুশিতে আমি মহকুমা দারুয়া হাসপাতাল মাতৃমাতে আমি প্রতিটি যারা যে সমস্ত মানুষজন এই মাতৃমার কাছে ছিল বা শিশুরা তার মায়ের কোলে ছিল তাদেরকে আমি একটি করে চারা গাছ এবং জলের বোতল প্রদান করেছি এবং সেই সঙ্গে মিষ্টি খাইয়ে আমি নিজের আনন্দটাকে ভাগ করে নিয়েছি সবার সাথে। তার কারণ অনেকে মনে করে যে কন্যা সন্তান হয়ে যাওয়া মনে হয় একটা, এখন অনেক সমাজে এই রীতিটা আছে, কন্যা সন্তান হয়ে যাওয়া মানে মনে করে যে বোঝাটা বেড়ে যায় মনে হয়। কিন্তু আমি সমাজের কাছে এই বার্তা দিতে চাই, কন্যা সন্তান হচ্ছে বাড়ির লক্ষ্মী, অর্থাৎ এই কন্যা আগামী দিনের কোনো মমতাময়ী মা, প্রেরণাদানকারী স্ত্রী। নারী সমাজের অনেক বড় স্তরে থাকে, আজকের কন্যা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের মা, আগামী দিনের প্রেরণা জাগানো কোনো স্ত্রী। তাই আমি গাছ বিতরণ করলাম, এই জন্য আমার শনিবারে কন্যা সন্তান হয়েছে। তো সমাজের কাছে বার্তা দিতে চাই যে আমরা দেখি বা জানি যে সমাজে কন্যা ভ্রূণ হওয়ার সত্ত্বে সত্ত্বে কন্যা ভ্রূণ নষ্ট করা হচ্ছে। অর্থাৎ এই সমাজের কাছে বার্তা দিতে চাই যে কন্যা আমাদের কাছে, অর্থাৎ মেয়ে যে কত বড় আমাদের কাছে লক্ষ্মী হিসাবে আসে, অর্থাৎ মেয়ের যে ভূমিকাটা কত, এখন সমাজের পুরুষের মতোই সমান অধিকার, অর্থাৎ কন্যা সমাজে পুরুষের মতোই বা তার থেকে আরও বেশি সমান অধিকার, বিভিন্ন কাজেই মেয়েদের অধিকার বেশি দেখছি। তার কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন মেয়ে, আমাদের রাষ্ট্রের দেশ চালাচ্ছে রাষ্ট্রের আমাদের মেয়ে, অর্থাৎ মেয়ে সবই পারে। অর্থাৎ তার জন্য আমি আজকে গাছ, একটি চারা গাছ এবং জল দিলাম, অর্থাৎ দুটোই অক্সিজেন। এবং অর্থাৎ চারা গাছটা আমাদের বিশেষ করে যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, অর্থাৎ চারা গাছের প্রয়োজন আছে। একটা চারা গাছ এবং জল, জল একটা অক্সিজেনের বার্তা, জল অর্থাৎ চারা গাছ আর দুই জল, দুটো আমরা আমি এবং আমাদের যে সংগঠনের যে সমস্ত গৃহ শিক্ষক সংগঠন, আমার দেশ অফটা এডুকেশন ফোরামের যারা ছিল আমাদের সবাই সহযোগিতার হাত বাড়িয়ে আজকে মাতৃমার সামনে আমরা মহকুমা দারুয়া কাঁথি হসপিটাল মাতৃমার সামনে আমরা চারা গাছ এবং জল। আপনার নাম? আমি দীপু। ডেজিগনেশন? ডেজিগনেশন আমি পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক এবং দেশ অফটা এডুকেশন ফোরামের কনভেনার। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে, বিশদে জানতে এখনই ফোন করুন।
চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইকান্দা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।